Welcome to English Moja. Welcome to my channel English Moja. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি বেসিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, ইংলিশের বেসিক বিষয়। এটি হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের কাছে ব্যাপারটা খুব মজাদার মনে হবে, আর যারা জানো তাদের জন্য ব্যাপারটা রিভিশন হবে। সো শেষ পর্যন্ত দেখতে থাকো, হয়তোবা কিছু নতুনও পেতে পারো। তো এই অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের ভেতরে যে হালকা একটু দ্বন্দ্ব থাকে, এবং এই দ্বন্দ্বটা তৈরি করে হচ্ছে মূলত এলওয়াই। এলওয়াই দিয়ে গঠিত শব্দ সর্বদাই কি অ্যাডভার্ব হয় নাকি মাঝে মাঝে অ্যাডজেক্টিভও হতে পারে, সেই ব্যাপারটাই আমি আজকে ক্লিয়ার করব। তো চলো ফার্স্টে এই ব্যাপার নিয়ে দুটো শর্টকাট টেকনিক দেখে নিই আমরা। আচ্ছা, এই হচ্ছে দুটো শর্টকাট। যদি কখনো তুমি অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত দেখতে পাও, তাহলে তার নাম বলবে অ্যাডভার্ব। এবং এটা অ্যাডভার্বের যে প্রকার রয়েছে তিনটা, অ্যাডভার্ব অফ প্লেস, টাইম এবং ম্যানার, সেই দিক থেকে এই প্রকারটির নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ব্যাপারটি কী দাঁড়ালো? যে অ্যাডভার্বের সঙ্গে এলওয়াই থাকে তার নামই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর এটাকে তুমি ফানিভাবে মনে রাখতে পারো, যে অ্যাডভার্বের সঙ্গে থাকে এলওয়াই নামের ব্যানার, ব্যানার মানে চিহ্ন বা পোস্টার বলে যেটাকে, যে অ্যাডভার্বের সঙ্গে থাকে এলওয়াই নামের ব্যানার তার নামই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, এইভাবে ফানিভাবে মনে রাখতে পারো। এরপরে যদি দেখো তোমরা কখনো নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, তবে তার নাম বলবে অ্যাডজেক্টিভ। আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করছি, অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত হলে তার নাম হচ্ছে অ্যাডভার্ব, আর যদি নাউনের সঙ্গে কখনো এলওয়াই যুক্ত হয় তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এবার চলো আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের কথা মনে আছে হয়তোবা, যে অ্যাডজেক্টিভের সঙ্গে কী থাকতে হবে? অ্যাডজেক্টিভের সঙ্গে থাকতে হবে এলওয়াই, তবেই তার নাম হবে অ্যাডভার্ব। দেখো, নাইস শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার সঙ্গে কী হয়েছে? এলওয়াই, এই যে এলওয়াই, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। এবং তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কী ধরনের অ্যাডভার্ব, তুমি বলবে এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কেন বলবে অ্যাডভার্ব অফ ম্যানার? কারণ এর সঙ্গে আছে এলওয়াই নামের ব্যানার, এভাবে বলতে পারো। আচ্ছা, এবার লাউডলি, লাউড শব্দটি অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে। তেমনইভাবে নর্মাল শব্দটি অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, অ্যাডভার্ব হয়ে গেছে। ফুল শব্দটি অ্যাডজেক্টিভ, ফুললি, অ্যাডভার্ব হয়ে গেছে। ন্যাচারাল শব্দটি অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। লেট, এই লেট শব্দটা অনেককেই কনফিউজড করে, সেই জায়গাটা আমি এবার আজকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে লেট শব্দটি অ্যাডজেক্টিভ, বাট লেটের সঙ্গে যখন এলওয়াই যুক্ত হয় তার নাম হয়ে যায় অ্যাডভার্ব। ঠিকই আছে, বাট সমস্যা হচ্ছে লেট মানে হচ্ছে বিলম্ব করা, বাট যখন লেটলি হবে অর্থ কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে। এই অর্থটাই অনেককে ডিস্টার্ব করে, লেটলি, যার বাংলা অর্থ হচ্ছে সাম্প্রতিক। হার্ড, হার্ড মানে হচ্ছে কঠিন, এলওয়াই যুক্ত করলে এটা হয়ে যায় অ্যাডভার্ব, তখন অর্থটা একেবারে চেঞ্জ হয়ে যায়, তখন হার্ডলি, কদাচিৎ, হয় না বললেই চলে, এরকম অর্থ দিয়ে দেয়। মোস্ট, মোস্ট শব্দটি একটি অ্যাডজেক্টিভ, এর সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, অতএব এটা অবশ্যই কী হবে? অ্যাডভার্ব হবে, মোস্টলি, অধিকাংশ সময়। এবার অ্যাডজেক্টিভ দেখব আমরা কিছু, নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ। টাইম শব্দটি অবশ্যই নাউন, এবং তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। টাইমলি শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো, এখানে তোমরা কিন্তু অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যাও, এলওয়াই আছে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তাহলে ব্যাপারটা সম্ভবত শর্টকাট তোমাকে ক্লিয়ার করে দিল যে নাউনের সঙ্গে যখন এলওয়াই যুক্ত হবে তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তেমনইভাবে ফ্রেন্ড শব্দটি হচ্ছে নাউন, তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। হ্যাভেন, হ্যাভেন মানে হচ্ছে স্বর্গ, এটার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে স্বর্গীয়। ফ্রেন্ডলি, বন্ধু সুলভ। টাইমলি, সময় মতো। এরপরে এই যে মাদার শব্দটি দেখো নাউন, তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে। এরপরে ফাদার, ফাদার হচ্ছে নাউন, তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে। অতএব নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হলেই তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। চলো ব্যাপারটাকে আরেকটু সহজ করা যেতে পারে দু একটি এক্সাম্পলের মাধ্যমে। তো এই শর্টকাট অলরেডি তোমরা আগে দেখে ফেলেছো, যে অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই থাকে তার নাম হচ্ছে অ্যাডভার্ব, আর নাউনের সঙ্গে যদি এলওয়াই থাকে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা অলরেডি জেনে ফেলেছো। এবার এক্সাম্পল দেখো, প্রথমটা ইনকারেক্ট, আমি পরে কারেক্ট করেছি। হি অ্যাকসেপ্টেড মি ফ্রেন্ডলি। তো বলো তো এই সেন্স কি রাইট আছে? তুমি যদি রুল না জানো তাহলে কিন্তু তোমার কাছে এটা রাইট মনে হবে, সে আমাকে বন্ধুসুলভভাবে গ্রহণ করেছিল। বাট এখানে কিন্তু ফ্রেন্ডলি যে শব্দটা আছে, তুমি একটু মনে করে দেখো, ফ্রেন্ডলি কিন্তু অ্যাডভার্ব নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন বলো তো? কারণ হচ্ছে এই যে নাউন ফ্রেন্ড, এবং তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ।
আর তোমরা মনে রেখো যে কোনো সেন্টেন্সের শেষ কখনো অ্যাডজেক্টিভ দেওয়া হয় না, তাকে অবশ্যই অ্যাডভার্বে রূপান্তরিত করতে হবে। তাহলে এখন তোমাকে জানতে হবে এই যে শব্দগুলো শেষে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা কীভাবে অ্যাডভার্বে রূপান্তরিত করব। এর সূত্র হচ্ছে এটা, লিখে নাও, ইন আ, তারপরে উক্ত শব্দ অর্থাৎ এলওয়াই যুক্ত শব্দ ডট ডটে এই জায়গাটায় বসাবে, অ্যান্ড লাস্টে হচ্ছে ওয়ে অথবা ম্যানার। এই যে দেখো, ফ্রেন্ডলি শব্দটাকে তুমি এইভাবে অ্যাডভার্ব করতে পারবে, ইন আ নিলাম, তারপরে যে শব্দটা এলওয়াই দিয়ে থাকবে অ্যাডজেক্টিভ সেটাকে আমরা এখানে নিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেবো ওয়ে অথবা ম্যানার। তাহলে রাইট উত্তর কী দাঁড়ালো? হি অ্যাকসেপ্টেড মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, সে আমাকে বন্ধুর মতো করে ভেবেই গ্রহণ করেছিল। সো ফ্রেন্ডলি যদি কখনো জিজ্ঞেস করা হয় ফ্রেন্ডলিটা কোন পার্টস অফ স্পিচ, আমরা কি বলবো? অবশ্যই বলবো অ্যাডজেক্টিভ। যদি বলা হয় ফ্রেন্ডলি যদি অ্যাডজেক্টিভ হয় এটার অ্যাডভার্ব কী, তাহলে ঠিক এইভাবে করে আমরা বানিয়ে নেব। আরেকটি এক্সাম্পল দেখো, আরেকটি সমস্যা যেটা তৈরি হয় ইনকারেক্ট সেন্টেন্স দেখো, দিস ক্রিয়েটস ফ্রেন্ড এনভায়রনমেন্ট, এই সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট। ভুল, ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এই জায়গায়, এখানে ফ্রেন্ড হবে না, এখানে হবে ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি কেন? দেখো এনভায়রনমেন্ট শব্দটা হচ্ছে নাউন, তো নাউনের আগে কে বসবে? নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, আর ফ্রেন্ড তো অ্যাডজেক্টিভ নয়, ফ্রেন্ড হচ্ছে নাউন। সো এটার অ্যাডজেক্টিভ কীভাবে বানাবো আমরা? ফ্রেন্ডলি করে। সো এখান থেকে তোমাকে আরেকটি সূত্র জানতে হবে যে সাধারণত অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, তো অ্যাডজেক্টিভ প্লাস যেহেতু নাউন হয় তাহলে অবশ্যই এনভায়রনমেন্ট শব্দটা নাউন হওয়ার কারণে আগের শব্দটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ বানাতে হবে। দ্যাটস ওয়াই এখানে ফ্রেন্ড হবে না, ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি বানাতে হবে। তাহলে রাইট উত্তর দাঁড়াচ্ছে দিস ক্রিয়েটস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এবার আমি তোমাদের অ্যাট এ গ্ল্যান্স দেখাবো যে এলওয়াই নেই, এলওয়াই ছাড়াও বেশ কিছু অ্যাডভার্ব ইংলিশে দেখা যায়, এগুলো কিন্তু আমাদের অনেক সময় কনফিউজ করে। তো চলো দেখে নিই শব্দগুলো। তো এই হচ্ছে এলওয়াই ছাড়া অ্যাডভার্বস, জাস্ট দেখে রেখো এই শব্দগুলো অলওয়েজ অ্যাডভার্বস, এদের সঙ্গে এলওয়াই থাকুক বা না থাকুক এদের নাম হচ্ছে অ্যাডভার্ব। নট, নট অ্যাডভার্ব, বাট নট, নটের মতো আরেকটি রয়েছে সেটা হচ্ছে নো, নো কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে অলসো, ভেরি, ওফেন, মাঝে মাঝে, এটাকে অপটেনও বলা হয়, টু, অধিক, আরও অর্থে টু ব্যবহার করতে হয়, হাউ এভার, নেভার, এভার, সামটাইমস, লক্ষ্য করো সামটাইম না কিন্তু সামটাইমস, মাঝে মাঝে, টুগেদার, একসাথে, ইনস্টিড, পরিবর্তে, এগেইন, রাদার, বরং, অলমোস্ট, প্রায়, বিলো, নিচে, এলস, তাছাড়াও, সুন, শীঘ্রই, এহেইড, সামনে, সামহোয়াট, কিছুটা, টুয়াইস, দুইবার। তার মানে এরকম জাতীয় শব্দ টুয়াইস হতে পারে, থ্রাইস হতে পারে, দুইবার, তিনবার, এসব ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এই জাতীয় অর্থে সেগুলোই হচ্ছে মূলত অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে এলস হয়ার, অন্যত্র বা অন্য কোথাও, এভরি হয়ার, প্রত্যেকটি জায়গাতেই, অল টুগেদার, সবাই একসাথে, অ্যানিওয়ে, যা হোক, এই অর্থগুলো একটু জেনে রেখো। আর এগুলো হচ্ছে অ্যাডভার্ব যাদের সঙ্গে এলওয়াই নেই কিন্তু তারপরে তারা হচ্ছে অ্যাডভার্ব। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে এলওয়াই থাকলে কখন আমরা তাকে অ্যাডভার্ব বলবো, কখন তাকে অ্যাডজেক্টিভ বলবো, এবং এলওয়াই না থাকলেও যে কিছু শব্দ অলওয়েজই অ্যাডভার্ব হয় সেগুলো আজকে আমরা জেনে গেছি। তো এই ছিল আজকের বেসিক ক্লাসটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবে। ইংলিশের সমস্ত সাপোর্টগুলো আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। খুব শীঘ্রই পরবর্তী আরও একটি নতুন লেসনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাবাই।